আপনার জীবনে দুইটা ভালোবাসা চোখ বন্ধ করে আপনি বলতে পারবেন যারা আপনাকে ভালোবাসে সেটা হচ্ছে একমাত্র আপনার রব আরেকজন হচ্ছেন আপনার নবী রাহমাতুল লিল আলামিন একটু খেয়াল করে দেখেন আপনি যে দুনিয়ার ঐশ্বর্য এত কিছু টাকা পয়সা ধন দৌলত কামালেন নিঃশ্বাসটা বের হওয়ার পরে আধা ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা রাখার পরে সবাই এই তাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বাধ্য হয়ে কোনো উপায় নেই যে কবরটা আপনার জন্য খনন করা হচ্ছে সেটা কিন্তু আপনার ঘরে নয় যেটা আপনি ঘর বানিয়েছেন সেই ঘরে নয় আপনার জন্য কবর খনন করা হচ্ছে কোথায় ওই যে পুকুর পারে বাহিরে মসজিদের পারে কবর খনন করা হচ্ছে কোথায় পিটের না মাটির একটা ঘর আপনাকে বাহির করে দিচ্ছে এমন জায়গায় রাখছে যেখানে বৃষ্টির পানি পড়বে রোদের আলোতে শুকায় যাবে কে আপনার সন্তানেরাই আপনার পরিবারের মানুষ কারণ দ্বিতীয় কোনো ওয়ে নাই ওই কবরটাতে যেখানে আপনি একা থাকবেন সেই কবরে দুনিয়ার কেউ থাকবে না কিন্তু আপনার রবের রহমত থাকবে আপনার নবী রাহমাতুল লিল আলামিন থাকবে সুবহানাল্লাহ এই দুইজন ছাড়া আপন তো কেউ আর একটু জোরে বলেন না আপন কেউ সত্যি করে বলেন আসলে আপন কেউ আছে করে লাগিয়া কান্দরে মন করে লাগিয়া বন্ধ করে লাগিয়া করে লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না যে জন হবে আপনা সেই তো মদিনা যে জন হবে উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা কয়টা সৃষ্টি জোরে বলতে হবে কয়টা একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে জিন সেজন্য হাশরের ময়দানে সেই দুইটা প্রাণীর বিচার হবে গরুর হনো বিচার আরেক কান জোরে হন না সালার হন বিচার কুরর হন বিচার মানুষের বিচার আছে মানুষের বিচার আছে জিনদের হিসাব আছে কেন আল্লাহ পাক বলবেন অন্য সৃষ্টির হিসাব নেওয়ার আমার দরকার নাই কারণ তারা আমার নিয়ন্ত্রণেই ছিল আমি তাদেরকে স্বাধীন করে দিইনি সুতরাং যারা আমার নিয়ন্ত্রণে ছিল তাদেরকে আমি আর কি হিসাব নিব যেহেতু ফেরেশতা আমার নিয়ন্ত্রণে হিসাব তো নেওয়ার দরকার নাই আমি যেমন বলেছি তারা তেমন করেছে কিন্তু আমি তোমাদেরকে বিবেক দিয়ে আকল দিয়ে জ্ঞান দিয়ে স্বাধীনতা দান করেছি আমি আল্লাহ তোমরা বুঝবা না বলে তোমাদের জন্য দুইটা ভাবে আমি তোমাদেরকে শিক্ষা দিয়েছি একটা হচ্ছে থিওরিক্যালভাবে কিতাবগতভাবে আর একটা হচ্ছে প্র্যাকটিক্যালগতভাবে নবী রহমতুল্লিল আলামিনকে পাঠিয়েছি আমি তোমাদেরকে জানাই দিয়েছি কোনটা ভালো কোনটা খারাপ আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কোনটা তোমাদের জন্য কল্যাণ কোনটা তোমাদের জন্য অকল্যাণ আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কিভাবে করলে সওয়াব হবে কিভাবে করলে নেকি হবে আমি তোমাদেরকে জানাই দেওয়ার জানাই দিয়েছি কোনটা সকাল কোনটা বিকাল কোনটা সন্ধ্যা কোনটা রাত আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কোনটা তোমাদের জন্য বিতর্গত ভালো হবে কোনটা তোমাদের জন্য বিতর্গত খারাপ হবে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কাদের সাথে সম্পর্ক রাখবা কাদের সাথে সম্পর্ক রাখবা না আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি ব্যবসা কিভাবে করবা চাকরি কিভাবে করবা ঘর কিভাবে চালাবা সংসার কিভাবে করবা স্ত্রীর সামনে গেলে কিভাবে যাবা স্বামীর সামনে গেলে কিভাবে যাবা বড় ভাই হয়ে কি করবা ছোট ভাই হয়ে কি করবা আমি তোমাদেরকে যা জানানোর সব জানিয়ে দিয়েছি তৃতীয় কোনো উপায় নাই চাইলেও নাই মন না চাইলেও নাই না মানলেও নাই আপনি যদি বলেন যে আমার কবরে যাওয়ার ইচ্ছা নাই তারপরেও যেতে হবে কারণ আপনি যদি মারা যান আপনার পরিবারের মানুষ হয়তো আপনাকে ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা কিংবা ওই ফ্রিজের গাড়িতে তিন দিন চার দিন রাখবে এরপরে যখন ফোঁসাবাজ শুরু করবে তারা বাধ্য হয়ে রাখতে হবে কবরে এছাড়া দ্বিতীয় কোনো উপায় তাহলে আমরা কিছু কিছু জায়গায় একটু একটু মনের কানটা প্রস্তুত রাখবেন আমরা কিছু কিছু জায়গায় মন না চাইলেও অনেক কিছু আমাদেরকে সম্মুখীন হতে হবে তো যেহেতু আমাদের বাধ্য হয়ে এই জিনিসের সম্মুখীন হতেই হবে আসুন না মনটাকে একটু স্থির করে মনের পায়ের মধ্যে ওই একটু বেড়ি লাগিয়ে একটু রবের দিকে চলে আসে একটু রবের দিকে চলে আসে এতে লাভ কি হবে জানেন ওই যে আজরাইল এসে আমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে সেটার আগে আমরা যদি রবের দরবারে সিলিন্ডার হওয়ার মতো হয়ে যেতে পারি রব চাহে তো আমাদের দুনিয়াও সুন্দর হয়ে যাবে পরকাল নিয়ামত হয়ে যাবে সুবহানাল্লাহ আর একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ
এবার রব্বে করিম আমাদেরকে দোয়া শিখাই দিচ্ছেন, রব্বানা আতিনা দুনিয়া, সবাই জানেন দেখো বলেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতে ওয়া কিনা আযাব। এই দোয়াটা আমরা সবাই জানি, মনে রাখবেন এটা দোয়াও কোরআনের আয়াত। আরেকখান আস্তে করে হন, আমি তো জানি দি আর সেই ডেঙ্গের আওয়াজ মিদ্দি জেললে গর্জন আসলে প্রেম আছে সেই নফাইত তার লেখেন আত অবাক লাগে না তো আত মনে দাই রোহিঙ্গের এন্ড বই দিকে ফান আল্লাহর কেন সিডেঙ্গে যারা আছো বা বাইরে গুন তাইলে সব গরি থাকু বাজে নমাইতো বাজে সিডেঙ্গে আর বাইক কল যারা আছো আম দাদা নানা যারা আছো ইতার একবার হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবাসি বে হাল্লাই রাই দিও দে এতক্ষণ পর্যন্ত আরেকটা চিল্লায় বলেন সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মনে রাখবেন আমার একটা আবদার ইসলাম যতটুক জানার তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলামকে বোঝা আল্লাহ স্বাধীনতা দান করেছেন কয়টা সৃষ্টিকে একটার নাম ইনসান আরেকটার নাম জিন হাশরের ময়দানে জিনেরও বিচার মানুষেরও বিচার আমি মাঝে মধ্যে একটা কথা বলি হাশরের ময়দানটা আসলেই দরকার ছিল হাশরের ময়দানটা হওয়াটা আসলেই দরকার ছিল কেন যারা টাকা আধিপত্যের কারণে প্রভাব দেখিয়ে ন্যায়কে অন্যায় বানিয়ে ফেলে অন্যায়কে ন্যায় বানিয়ে ফেলে রায় উল্টাই ফেলে টাকার কারণে ওই সমস্ত মজলুমরা দুনিয়াতে বিচার পাবে না রব জানে তাই হাশরের ময়দানের বিচারের ব্যবস্থা করে রেখেছে রব বলে ও আমার বান্দা দুনিয়াতে তোদের প্রতি ইনসাফ না করলেও করতে পারে কিন্তু আমি রবের দরবারে হাকামুল হাকিমিনের দরবারে যত উপযুক্ত ইনসাফ বিচার করা হবে সেই দিন তুই নিয়ামত পাবি সুবহানাল্লাহ সেজন্য হাশরের দরকার আসলেই আছে জোরে বলেন না হাশরের দরকার আসলেই না হয় এই মজলুমদের দুনিয়াতে কোনো পক্ষে বিচার হবে না পরকালে কোনো পক্ষের বিচার থাকতো না যদি আল্লাহ পাক হাশর না রাখতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কোল আমাকে বড্ড ভাবায় সেটা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন টাকাওয়ালা ধনওয়ালা ক্ষমতাওয়ালা প্রভাবশালী ব্যক্তিদেরকে যতটুক ভয় পাও তার চাইতে বেশি ভয় করো সেই ব্যক্তিকে যার কাছে দুনিয়ার কোনো টাকা নাই প্রভাব নাই ক্ষমতা নাই এবার এই প্রশ্ন এই কথা শুনে জিজ্ঞেসকারী জিজ্ঞেস করলেন হুজুর এটা কেমন ধরনের কথা বুঝে আসলো না টাকাওয়ালাকে ভয় পাবো বুঝতে পারলাম প্রভাবওয়ালাকে ভয় পাবো বুঝতে পারলাম ক্ষমতাওয়ালাকে ভয় পাবো বুঝতে পারলাম কারণ যদি ভয় না পাই অন্যায় করি উল্টা করি তাহলে সে আমাকে মারবে কারণ তার শক্তি আছে সে আমাকে অন্য জায়গায় নিয়ে যাবে তুলে নিয়ে যাবে আমার তো ভয়ের একটা যথাযুক্ত কারণ আছে একজন গরিবকে কেন ভয় পাবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আরে তোমরা তো দেখছো না টাকাওয়ালা টাকাটা দেখছো ধনওয়ালা ধন দেখছো আর যে গরিবের কিছু দেখছো না একটু দেখো না খেয়াল করে তার কাছে টাকা ধন কিচ্ছু নাই কিন্তু রব্বুল আলামিন তো তার সাথে আছে সুবহানাল্লাহ